ঘটনার সূত্রপাত শনিবার তাজপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে। বন দপ্তরের সমুদ্রবর্তী এলাকা বেআইনি দখলদার মুক্ত করতে গিয়ে মন্ত্রী অখিল গিরির রোষের মুখে পড়েন বন দপ্তরের মহিলা আধিকারিক মনীষা সাউ। কুকথার ফুলঝুরি ছোটে মন্ত্রীর মুখ দিয়ে কি বলেছিলেন কারা মন্ত্রী শুনে নেওয়া যাক। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই ওই সমুদ্রে ও সব কথা বলবেন না আপনি আমাকে। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ও সব কথা বলবেন না। অনেক কিছু করতে পারছো, স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে ডাকছি। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী হবেন না, মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। অখিলের মন্তব্যের কড়া সমালোচনা করে স্বরূপ হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। বন দপ্তরের দুর্নীতি নিয়ে অখিল যে মন্তব্য করেছেন তার তদন্তের দাবি করা হয়েছে। ধামাচাপা দিতে মন্ত্রিত্ব থেকে অখিলকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছে প্রধান বিরোধী দল। সেই সঙ্গে আচরণের জন্য কেন গ্রেফতার করা হবে না সেই প্রশ্নও তোলা হয়। মন্তব্যের তীব্র নিন্দা করেছে সিপিএম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির বিরূপ মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তারা, এটা তৃণমূলের কালচার বলে কটাক্ষ করা হয়। উনি ক্ষমা চাইবেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিল গিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশ হয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ট্রেড করা হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি ট্রেড, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছেন। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা তাদের ডিএ দেয়া হচ্ছে না, প্রতারিত হচ্ছে তারা সর্বস্তরে, কেন অখিল গিরি ক্ষমা চাইবে? ভাবে আধিকারিকদের সঙ্গে ব্যবহার করেছেন, বিশেষ করে মহিলা আধিকারিকদের সঙ্গে, তার তীব্র নিন্দাযোগ্য, আমি তার নিন্দা করছি। রাষ্ট্রপতি সম্পর্কে উনি যা বলেছিলেন সেটা চূড়ান্তভাবে নিন্দাযোগ্য, উনি তখনও ক্ষমা চাননি। যদি উনি বলতেই পারেন যে সরকারি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করা এটা আমাকে অপরাধী করছেন কেন, মনে নেই বইমেলাতে মুখ্যমন্ত্রী চাপ দিয়ে লাল করে দেবো কাকে বলেছিলেন? পুলিশ আধিকারিককে বলেছিলেন। ফলে তৃণমূলের এটা কালচার, এটা একা অখিল গিরির ব্যাপার না, এটা তৃণমূলের কালচার। অখিল গিরির আচরণ দলের ভাবমূর্তি ক্ষতি করেছে বলে স্বীকার করে নিয়েছে তৃণমূল। মন্তব্য দল অনুমোদন করে না বলে জানানো হয়েছে। শুধু পদত্যাগ নয়, মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে তারা। যে অপশন দিস অর দ্যাট, মানে হচ্ছে ক্ষমা চাইলে পদত্যাগ নয়, এরকম একটা ব্যাপার আমি দেখছিলাম চলছিল, সেটা ভুল। দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে। তৃণমূল বলছে পদত্যাগের পাশাপাশি মহিলা বন আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে, কিন্তু অখিল বলছেন ক্ষমা চাইবেন না তিনি। তাহলে কি অখিল গিরিকে বরখাস্তের পথে হাঁটবে তৃণমূল? শুরু হয়েছে জল্পনা। নিউজ টাইম।